এই মা বলে ডাক দেয়, তো ডাকটা জানি আমাকে ডাকছি এরকম মনে হয়। তো ওটা ভাবে আমি আগে আসি আর আইসা তাদের খাওয়াই। যে খাচ্ছে না তাকে আর একটু যত্ন করতে হয়, যে তার খাবারটা এইভাবে দেওয়া হচ্ছে এটা তো সে খাচ্ছে না, তো ওই ধরনটা পাল্টাতে হয়। যেমন সে তরল খাবার, তরল তরল হলে সেটা খায় না, ওটাকে ভুষি দেই শুধু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আরটি মনোহরিয়া, রয়েছে সাজিদা ডেরি ফার্ম। এ দর্শক, সাজিদা ডেরি ফার্মের আসলে ঐতিহ্যটা হলো এক কথায় যে মা মায়ের কাছ থেকে সন্তান শিখেছে, সন্তানের কাছ থেকে হলো নাতনি শিখেছে, নাতনির কাছ থেকে খুনতিন শিখবে। আসলে আমরা এই যে গরুগুলো পালন কিভাবে করেছেন আমরা শুনব, যে মা গরুটি পালন করছেন তারই সন্তান এবং তারই মেয়ে, আমরা তার কাছ থেকে বিস্তারিত গুলো জানবো। প্রথমে তার নামটা জানি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন? কি নাম আপনার? স্বর্ণ আক্তার। তা স্বর্ণ আক্তার আপা, আপনি আসলে যে আপনার মা যে কথাটা বললো যে তার ইন্টারভিউ নেওয়ার জন্য যখন কথা বলছে, বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এখন আর পারি না, সবকিছু আমার মেয়ে দেখাশোনা করে সোহানা, আপনি সোহানার ইন্টারভিউ নেন, এটা কতটুকু সত্য? এটা পুরোটাই বাস্তব, কারণ আমার মা শিখেছে তার শাশুড়ি থেকে, আমি শিখছি তার কাছ থেকে। আর এখন আমি চাই যে আমার ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তারা আমার কাছ থেকে শিখুক। তাই আমার আম্মুর দায়িত্ব এটা যেন হারিয়ে না যায়, সেটার জন্য আমার আম্মুরটা আমি নিজে বজায় রাখতে চাচ্ছি। আর তাই আমি চেষ্টা করছি যেন করতে পারি, আর সে অর্থে হয়তো আমার আম্মু বলছে যে না সে পারবে না। আমি তো বিয়ে করলেন কবে? বিয়ে করি নাই আমি। বিয়ে করেন নাই? না, আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ার সায়েন্সে পড়াশোনা করতেছি, তো এখনো বিয়ে করি নাই, সেটা পরে ভাবনা। এখন আমি চাই যে আমার যে ফার্ম আছে, আমার মা যেভাবে বজায় রাখছে, আমি চাই যে আমি আর তো এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেন ভবিষ্যতে এটা দেখে কেউ শিখতে পারে যে না, কষ্ট হলেই শুধু কষ্ট থাকে না, সেটাকে সুখ, কষ্ট থেকে উন্নত হওয়া যায়। তো এই যে গরুগুলো আপনি পালন করছেন, আসলে কিভাবে আপনি গরু পালন করে আরো আপনাদের পরিবারটাকে উন্নত শিখরে দাঁড়া করাতে চান, আর্থিক দিকে লাভবান হতে চান, তো আমাদেরকে কথা হলো যে আপনি যে গরুগুলো পালন করতেছেন বোন, এই গরুগুলো আসলে কিভাবে খাওয়া দাওয়া করাচ্ছেন? আপনি তো বোবা প্রাণী পালন করছেন কিনা জানি না, মাকে দেখে শিখলেন, দাদিকে দেখে শিখলেন, দাদিকে দেখার সৌভাগ্য হয়েছে কিনা তাও আমরা জানি না, আপনি যদি একটুখানি বলেন। আমি এইগুলো পুরোটাই আমার আম্মুর কাছ থেকে শিখছি, কারণ আমি আমার দাদিকে দেখতে পারিনি, কারণ সে তো বেঁচে নেই। তো আমার আম্মু শিখেছে, তো শিখতে শিখতে একটা পশু প্রাণীর প্রতি একটা মায়া এসে পড়ছে, মায়া এসে পড়ে তারপরে তাদেরকে আমি নিজের মতো মনে করি, মনে করে তার যা তাদের চেহারা দেখে মনে পড়ে যে না তার এটা খাবে ওটা খাবে না, বা তাদের বোবা, এসব তো বোবা প্রাণী, তারা তো কথা বলতে পারে না, কিন্তু ওদের চোখের যে দৃষ্টি, এই দৃষ্টিতেই আমার বুঝে যায় যে তারা কি চায়। একটা মানুষ আসলে ছোট তখন বাচ্চা শিশু, সে শিশুটা কিন্তু সে চেয়ে খেতে পারে না, তার খিদা লাগলে কান্না করে, আর এই বোবা প্রাণী কি করে? এই মা বলে ডাক দেয়, তো ডাকটা জানি আমাকে ডাকছি এরকম মনে হয়, তো ওটা ভাবে আমি এগিয়ে আসি আর আইসা তাদের খাওয়াই। মানে এভাবে আপনি গরুগুলাকে পালন করছেন, যখন তারা আমাদের পরিবারের একটা সদস্য মতো মনে করি আমি। তো এই বোবা প্রাণীগুলোকে আপনি যখন পালন করেন, আসলে তখন এরা যে খাবারটা প্রতিদিন দিচ্ছেন, এর ভিতরে আপনার কোনো গরু খাচ্ছে না, তাহলে আপনি কি করেন? যে খাচ্ছে না তাকে আর একটু যত্ন করতে হয়, যে তার খাবারটা এইভাবে দেওয়া হচ্ছে এটা তো সে খাচ্ছে না, তো ওই ধরনটা পাল্টাতে হয়। যেমন সে তরল খাবার, তরল তরল হলে সেটা খায় না, ওটাকে ভুষি দেই শুধু, ভুষি দিয়ে খাওয়াই। যেমন তার পছন্দ, যেমন সুস্থ থাকে ওই সময় তো ওর পছন্দ জিনিসগুলো থাকে, তো যেমন অসুস্থ থাকে ওর পছন্দের জিনিসগুলো দেয়। যেমন গম, গম দেই বসে বসে করে, গম দিলে গমটা তার পছন্দ, তো গম দিয়ে খাওয়াই। তারপরে কুড়াটা, গরুর আসলে পছন্দ কম করে, তো ওই কুড়াটা দেওয়া হয় না ওই সময়, যেমন যে গরুটা না খায়। তারপরে আবার ডাক্তারের পরামর্শ নেই, ডাক্তার পরামর্শ, ডাক্তার যা বলে সে অনুযায়ী আমরা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আনি, ওষুধ আনি না খাওয়াই, বা ওষুধের পরে যে ডাক্তার বলে দেয় যে এইভাবে এইভাবে করতে হবে, এইটা খাওয়াইলে এইটা পুষ্ট হবে, তো পালতে পেতে একটা নিজের প্রতি একটা আশা পড়ছে, একটা ধারণা যে না এটা খাইলে গরু খাবে, এটা খাইলে খাবে না, তো এটা আমাদের একটা মূলত অভিজ্ঞতা হয়ে গেছে। মানে এভাবে অভিজ্ঞতা চিন্তা করে আপনি গরুগুলাকে পালন করছেন। আপনি আমাদেরকে আর একটা বিষয় একটু বলবেন, যে গরুগুলো পালন করতে কি আপনার অভিজ্ঞতাটা হয়েছে, সেটা হলো আপনার মাকে দেখে বেশি না দাদিকে দেখে? মাকে দেখে। আপনার মা আসলে কত বছর ধরে গরু পালন করে সেটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, খুব অল্প বয়স থেকেই করে, প্রায় 20 বছর হয়ে যে এগুলা গরু পালন করা হচ্ছে আমাদের। আপনি ইন্টার পড়া একজন স্টুডেন্ট, সে সুবাদে আপনার বান্ধবী
এই না না ওর সাথে মেশা যাবে না, ওর কাছ না থেকে কেন যেন এমনটি নেই, গুরু গুরু গন্ধ পায়। এমন কিছু না। আমার ফ্রেন্ডরা সব ভালো আছে, তারা আরো বলে যে তুই এইসব কাজ কেমনে করিস, এত কাজ কিভাবে করিস। আমি বলি যে এটা আমি কাজ মনে করি না, এটা আমি নিজের একটা নিত্যদিনের একটা জিনিস, নিজে কাজ মনে করি, যেটা আমারই কাজ, তো এটাকে আমি আলাদাভাবে নিই না, তো আলাদাভাবে কিছু মনে হয় না। আর আমার ফ্রেন্ড সার্কেলে সবাই অনেক মিশুক, তো তারা আমার কাছে তারা অ্যাপ্রিসিয়েট করে, জানি আমি আরো ভালো করে করতে পারি। মানে এইভাবে হলো আপনার গরু গুলা পালন করে হ্যাঁ যাচ্ছেন। তো এই গরু পালন করতে গিয়ে বান্ধবী বন্ধু বান্ধব যখন আপনার বাসায় আসে তাদেরকে কি দিয়ে সমাদর করে? প্রথমে তো তারা আমাকে দেখতে দেখতে আমার মুখে তাদের ব্যাপারে কথা শুনতে শুনতে অনেক অভ্যস্ত, তো এসে বলে যে তোর ওই গরুটা কোথায়, যেটা নাম তুই বলতে বলতে ওই ছাগলের বাচ্চাটা কোথায়, তো আসে ওরা ওটা দেখে। তারপর দেখা তারা অনেক মিশুক, তো তো তারা এইগুলা দেখতে চায়, তো আমি দেখাই, আমি বলি আস আমাদের বাসায় আসে এইগুলা দেখ, তো ওরা আসে, ওরা অনেক মিশুক, ওরা দেখতে ইচ্ছুক। তো যে বিষয়গুলো আপনাকে দেখে যখন, যে গরুগুলো আপনি কোন নামে কোন গরুর নামে মানে কি ধরনের ডাকে ডাক দেন, মানে সেই আমি গরু প্রত্যেকটা গরুর একটা করে নাম দিই, কারণ তাদের গরু বলতে আমার ভালো লাগে না, তো আমি প্রত্যেক গরু বাছাই হওয়ার আগে আমি তাদের জন্য একটা নাম ঠিক করে রাখি, তো ওই নাম অনুযায়ী আমি তাদের ডাকি। তো আপনার এই গরুটাকে আপনি কি নামে ডাকেন? এইটা তো আমি কালো গরু কই, কালো গরু। হ্যাঁ এটাকে কালো গরু হ্যাঁ, মানে এটার একটা নাম দিয়েছেন, এটা কালো বলে কালো গরু বলে। হ্যাঁ এটা আর পিছনে যেটা আছে ওটা হলো সাদা গরু দিছি, ওটার নাম সাদা গরু। হ্যাঁ মানে সবই তো গরুই রাখলেন তাহলে? না বাচ্চা গুলো আমার নাম আছে, দেখি বাচ্চাগুলো কি নাম রাখছেন আমাদেরকে একটু যদি বলেন। সাদা গরুর মাইয়া, সাদা গরুর মেয়ে। হ্যাঁ সাদা গরুর মাইয়া, হ্যাঁ আর মা নেই, আর মার বিচে নেই, তোর স্মৃতিটা বজায় রাখার জন্য মানে সাদা গরুর মাইয়া। হ্যাঁ ওর মাকে বিক্রি করার কারণে হলো ওর নাম এটা দেওয়া হয়েছে, জানো ওর কথা মনে থাকে, ওর কথা মনে থাকে, মানে সাদা গরুর মাইয়া। হ্যাঁ কালো গরুর মাইয়া নাম, সাদা গরুর মাইয়াই বলেন। ওরা মুই এরকম আছে। তোর মায়ের ঐতিহ্যটা কি ছিল, কি এমন ছিল যে তাকে মনে করে ধরে রাখতে হবে? ও অনেক ভালো ছিল, ওর প্রচুর দুধ দিত, তারপর আমাদের গরু ওর দিয়ে পুরো সংসারের আধা খরচ হয়ে গেত, ওর দুধের পরিমাণ ভালো ছিল, তারপর ওই খাইতো ভালো, তারপরে অনেক ভালো ছিল গরুটা টোটাল এই খামারে। হ্যাঁ অনেক ভদ্র ছিল। হ্যাঁ আচ্ছা সেই ভদ্র গরুর আর আপনার বৈশিষ্ট্য কি এখন হলো এই সাদা গরুর মাইয়া হলো এখন এটা হয়ে গেছে, এখন ওটার মানে তুলনামূলক ভাবে এটাও কি দুধ বেশি দেয় কিনা? এটা তো আপাতত ছোট, ওর পরিমাণে দিতেছে না, কিন্তু ভবিষ্যতে দিব ওই অনুযায়ী করতেছি, ওভাবে খাওয়ার দাওয়ার দিচ্ছে, তো ওভাবে আমাকে যেভাবে দিতাম ওভাবে যাওয়া হচ্ছে। তো আপনাদের খামারে এখন কতগুলো গরু রয়েছে? মোট আছে পাঁচটা। মোট আছে পাঁচটা গরু, তিনটা গরু আর দুটো বাচ্চা, মানে তিনটা হলো বড় গাবি। হ্যাঁ আর তিনটা, টোটাল কত লিটার দুধ হয় আপনার খামারে? প্রতিদিন হয় 15 লিটারের মতো। 15 লিটার? হুম। তো আপনার এই গরুগুলার দুধগুলো আসলে আপনারা কি পুরোটাই বাসায় খাওয়া দাওয়া হচ্ছে নাকি বিক্রি করা হচ্ছে? বিক্রি করা হচ্ছে। কত টাকা দামে বিক্রি করছেন? এই 2000 টাকা মন এরকম, 40 টাকা কেজি প্রায় এরকম বিক্রি হয়। 40 টাকা কেজি এখান থেকে এত কম কেন বোন? এই যে এখানে নেওয়ার ব্যবস্থা নেই, যে ঢাকায় নিলে এটা অনেক দাম হবে, কিন্তু এখানে তে পা নাইব, তারপরে ধোয়াব, তারপর নেওয়া এটা অনেক কষ্ট হয়ে যায়, তো আম্মু পারে না, আমারও ভয় হয়েছে, তো এই জন্য আমরা গোয়ালঘর থেকে একটু কম দামে দিয়ে দিই, তারা পানি নিয়ে যায়, নিয়ে গেলে তারা একটু আটটু পরিমাণ বেশি দেবে। আপনার এই খামারে গরু পালন করতে গিয়ে কোনো অসুখ বিসুখ বা কোনো সমস্যা হয়েছে কিনা? না হয়নি এখনো। এখনো হয়নি? এই গরুগুলো পালন করতে গিয়ে যে ধরনের সমস্যা ফিল মনে করতেছেন, অনেক সময় নিজের কাজ নিজের তাগিদ থাকে অসুস্থ থাকেন, তখন আপনার গরুগুলোকে দেখাশোনা কি করে? তাগিদ থাকলেও যে মানে হয়ে যায় কাজ, আমরা এত বসে থাকি না, তো আমাদের ওদের কথা চিন্তা করা যায় যে অসুস্থতা অসুস্থতা দূর হয়ে যায়, তো আমরা আর অসুস্থ থাকি না, একজন থাকলে আরেকজন এটা করে দেয়, যেমন আম্মু থাকলে আমি করে দিই, আমার অসুস্থ থাকলে আম্মু করে দেয়, এরকম আমার ভাইয়া করে দেয়, বোন করে দেয়, এভাবে একজন একজনের কাজ সামলায় নেয়। মানে কেউ বিধ্বস্ততা মত মনে করে না, না মানে সবাই নিজের বিরক্ত মনে করে না এক কথায়। তো আপনি আমাদেরকে আর একটা বিষয় একটু বলবেন, এই যে গরুগুলো পালন করতে গিয়ে আপনার যে গরুর সাদা গরুর মাইয়া, এখন এই মাইয়ার মাইয়া গুলো আসলে কোনটা আমাদেরকে একটু দেখাবেন? মাইয়ার মাইয়া এখন নাই, মানে এই যে এখানে দেখছি এই যে এখানে দুইটা মানে এলো বকনা রয়েছে, এগুলোর দাম আপনি কি ধরনের দামে বিক্রি করছেন আমাদেরকে একটু যদি বলেন? এগুলো তো এখন ছোট, তো দাম বিক্রি করব না, এগুলোকে আমরা পায়রা যে এদের মতই বড় করব। তো কি নাম রেখেছেন এদের? এর নাম হচ্ছে টুকটুকি আর নাম বুলবুলি। টুকটুকি আর বুলবুলি? হ্যাঁ মানে এগুলোর নামটা যখন হলো জন্মের আগে আপনারা হলো নামটা নির্ধারণ করে রেখেছেন? হ্যাঁ। এটা এমন কিছু আপনি বন্ধ করেন নাকি? তাহলে এই যে টুকটুকি আর বুলবুলি নাম দিয়েছেন, এগুলা কি জন্মের আগে থেকে নামগুলো ঠিক করে রেখেছেন? তো গরু নামে ডাকতে আপনার ভালো লাগে না? অনেক সময় তো দেখলাম আপনার মানে হলো এই বয়সে সাধারণত হলো বন্ধু বান্ধবীদের নিয়ে
ছুটির দিন বেড়াতে যায়, কখনো কি বেড়াতে যাওয়া হয়েছে কিনা? না, বেড়াতে যাওয়া হয়নি, কারণ তাদের এত কাজ থাকে যে আমার আম্মু বয়স হয় এই কাজগুলো করতে পারে না, তো আমি চাই না যে আমার আম্মু কষ্ট বাড়াতে, তাই আমি যাই না কোথাও। কেন যান না আপনি? কারণ তাদের ছাড়া আমার ভালো লাগে না। কাদের ছাড়া ভালো লাগে? এই যে আমার টুকটুকি বুলবুলি, আমি যদি কোথাও যাই তাহলে ওই টাইম মেনটেন করা হয় না, না করা হলে ওরা ডাকতে থাকে, আর আমি কোথাও গেলে ওরা যেভাবে মায়া করে একটা ডাক দেয়, ওই ডাক দেওয়ার জন্য আমি যাইতে পারি না, তো আর আমি যাইও না বাইরে। মানে কোথাও কোনো বন্ধু বান্ধব মানে বান্ধবীদের সাথে ঘুরতে যান না? না, যাওয়া হয় না, কারণ আমার আম্মু খুব কষ্ট করে কাজ করে, তো আমি চাই না যে আমার আম্মুর এই কাজটা কষ্ট হতে থাকুক, তো আমি চাই যে আমার আম্মু একটু একটু স্বাচ্ছন্দ্য বোধ করুক, তো আমার আম্মু যেন ঘুরতে পারে বা আমার আম্মু কষ্ট যেন কম হয়, তার জন্য আমি একটু চেষ্টা করি, তো আমি চাই যে আমার নিজে একটু কষ্ট করে যদি আমার আম্মুর কষ্টটা দূর করতে পারি তাহলে ভালো হয়, তাই আমি কোথাও ঘুরতে যাই না। এই জন্য আপনি ঘুরতে যান না? না। তার মানে এলো আপনার এই যে গরুগুলো পালন করার আসলে মূল উদ্যোগটা কেন, মানে কি কারণে আপনি এই খামারের ভিতরে প্রথম প্রবেশ করেন? মূল উদ্যোগটা হলো আমি আমার আম্মুকে দেখতে দেখতে শিখছি, তো দেখা তার কষ্টটা আমারও কষ্ট লাগে, আমি চাই না যে কষ্টটা বাড়ুক, আমি চাই যে এই জিনিসগুলো যে কষ্টের, এই কষ্টের গুলোকে আমি চাই যে সহজভাবে পরিণত করতে বা আমার আম্মু জানি আরো ভালো করো স্বাচ্ছন্দ্য করে, কারণ সব গ্রামের প্রত্যেকটা আন্টিরা তারা ঘুরে বা তারা তাদের স্বাচ্ছন্দ্য মতো কাজ করে, কিন্তু আমার আম্মু পারে না, আমার আম্মু এই কাজে যেন ব্যস্ত থাকে, আমি চাই না যে পুরো দিন ব্যস্ত থাকে, তা আমি একটু সাহায্য করি, সাহায্য করে জানি আমার আম্মু একটু সবাইকে একটু সময় দিতে পারে বা ঘুরতে পারে, তো এই এটার জন্য করা হয়। মানে বৃদ্ধ বয়সে মাকে এলো একটুখানি কষ্ট থেকে আশ্বাস দেওয়ার জন্য, একটুখানি আরামে থাকার জন্য হলো আপনার মনে তো এলো গরু পালন করা। এই গরু পালন থেকে আপনাদের পরিবারে কতটুকু স্বাবলম্বী আপনারা? কিন্তু এই গরুগুলো পালন করে আমরা অনেক উন্নত হয়েছি, আমাদের টাকা পয়সা, আমাদের ফ্যামিলি ইনকাম বাড়ছে, তারপরে হলো আমার ভাইয়ের পড়ালেখা করা হচ্ছে, তা আমি পড়ালেখা করছি, এই সবই হচ্ছে। ভাই পড়াশোনা করছে কিসে? ভাই আমার ভাই ইন্টারে ভার্সিটিতে পড়ে, থার্ড ইয়ারে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়া। ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কি? আমার ভবিষ্যৎ লক্ষ্য আমি আর্মিতে যাব, আর্মিতে যাওয়ার আমিতে যাব, কিন্তু পাশাপাশি আমার একটা আমি যে ফার্মটা ছাড়বো না, আমি ফার্মটা বজায় রাখবো, মানে সেনাবাহিনীতে দেশের মানে হলো সেবা করবো, তার পাশাপাশি আমি আমার ফার্মটাকে চালিয়ে যাব। সেনাবাহিনীতে যাওয়ার মতন হাইটটা কি আছে? না এটা সেটা জানি না, একটু দেখতে হইব। সবাই বলে যে তোর মধ্যে ওই লক্ষণ গুলো আছে যে একটু কষ্ট করতে হবে, দৌড়াতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তো আমার মনে হয় যে না আমার জন্য সবে যখন বলতেছে আমি একটু ভাইবা দেখলাম যে না প্রায় অনেকখানি মিল যায়, তো আমি চেষ্টা করতেছি যে ওই পদে যাওয়া, ইচ্ছা তো আছে কিন্তু হলে হইব না। আচ্ছা সেনাবাহিনী আপা, যাক ভবিষ্যৎ পরিকল্পনা আপনি সেনাবাহিনী হবেন বা আপনি সেই সময় আপনার মানে হলো দিকটা যখন আপনি সেনাবাহিনী হয়ে যাবেন তখন আপনি দেশের প্রতি আপনার কি ধরনের মনোভাবটা থাকবে, দেশের প্রতি কি কর্তব্য থাকবে আপনার? দেশের প্রতি কর্তব্য থাকবে অনেক, কি কর্তব্য থাকবে আমার, আমি যা পেয়েছি তার অধিকাংশটুকু আমি দিতে চেষ্টা করব, তারপরে দেশের উন্নতি যেভাবে হয় সে পদে যেন আমি যেতে পারি সে চেষ্টা করব, সাফল্য করব, এইগুলো। গরু খামার থাকবে? হ্যাঁ গরু খামার থাকবে, ওটা বাদ যাবে না। কিন্তু বিয়ে করলে কিন্তু সেনাবাহিনীতে নেবে না, এটা জানেন? বিয়ে করবেন না? না করবো, যেটা যদি হয় ভবিষ্যতে পরে, এখন কোনো ই নাই, প্রায়োরিটি নাই ওটা। মানে যদি সেনাবাহিনীতে চান্স না পান তাহলে বিয়ে করে ফেলবেন? না, আমি চেষ্টা করবো যেন আমি চান্স পাই, পুরোপুরি চেষ্টা করবো, যদি না পাই ওটা পরের বিষয়, ওটা আমি অন্য পদে যাবো, কিন্তু তাই বলে আমি বিয়ে করে নেবো ওইটা না, ওই চিন্তা আমার এখন নাই মাথায়, ওই চিন্তাটা নাই। না কিন্তু আপনার সেনাবাহিনী হওয়ার ইচ্ছাটা আছে? হ্যাঁ। তো সে সুবাদে কিন্তু এই যে যতটুকু হাইট দরকার সেনাবাহিনীতে হতে গেলে সে হাইটটুকু কিন্তু আপনার আছে মনে করেন? আমি মনে করি আছে। আছে? হ্যাঁ। আচ্ছা কতটুকু কতটুকু হাইট আছেন আপনি? 5 ফিট। মেয়েদের কি 5 ফিটে মানে সেনাবাহিনীতে নেয়? দর্শক আমি কিন্তু জানি না আসলে কতটুকু, সেটুকু আমিও জানি না, কিন্তু আমি চাই যে আরো লম্বা হবেন আপনি, একটু খাবো আরো খাওয়া দাওয়া করলে লম্বা হয়ে যাবেন। যা হোক দর্শক, আসলে আমরা শুনলেন যে মানে তার ইচ্ছে সাংবাদিক সেনাবাহিনী হবে, কিন্তু পাশাপাশি তার গরুর খামারটিও থাকবে, কিন্তু মাকে কষ্ট থেকে একটুখানি আরাম আয়েস রাখার জন্য কিন্তু তার এলো গরুর খামারে আসা।
আসলে প্রতিটি সন্তানেরই মানে ইচ্ছা আছে যে মানে হলো গরুর খামার বলেন আর মাকে সেবা যত্ন, আসলে যে সন্তান মায়ের প্রতি ভালোবাসা থাকে, মায়ের প্রতি যে কর্তব্যবোধ থেকে মানে সরে না যায়, সেই বিষয়গুলো যদি সঠিকভাবে পালন করতে যায় তাহলে কিন্তু সেই সন্তান কখনো মানে তার দিক থেকে তার মানে লাইফের যে উন্নত শিখরে দাঁড়ানোর জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয় থেকে কিন্তু তিনি অন্যদিকে সরে যেতে পারেন না। কারণ সন্তান যদি মাকে ভালোবাসে, মা যদি সন্তানকে ভালোবাসে, সেই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। দর্শক জানি না আমাদের প্রতিবেদন দেখে আপনারা কি শিখলেন। আমরা চাই প্রতিটি মায়ের পাশাপাশি মেয়ে হোক আর ছেলে হোক সবাই যেন আমরা একই সাথে মানে এলো কাজ করতে যাই, একজন একজনের পাশাপাশি গিয়ে এলো হেল্প করতে থাকি। আমরা পাশাপাশি বোনের আরেকটা বিষয় জানি যে আপনারা কয় ভাই বোন? তিন ভাই বোন। আপনি কি বড় না ছোট? আমি ছোট। আপনি সবার ছোট? ভাই বোনদের সবার কি বিয়ে হয়ে গেছে? না, বড় বোনের বিয়ে হয়েছে, ভাই পড়াশোনা করতেছে, এখনো হয়নি বিয়ে। সিরিয়ালে আপনি? যাও, হাসি দেখে বোঝা গেছে যাও বিয়ের পিড়িতে এখন না বসলো পরে, কিন্তু তাহলে কিন্তু আগে সেনাবাহিনী তারপরে হলো বিয়ে শাদি। আর চিন্তা করবো যে দর্শক আমরা এই খামারের প্রতিবেদনগুলো দেখাতে গেছে যে তার কিন্তু আরো কিছু ছাগল পালন করছেন, আমরা সেই ছাগলের উপরে একটি প্রতিবেদন করব। আসলে ছাগলকে নাকি ডাক দিলে তার কাছে চলে আসে, কতটা ভালো আসলে ছাগল তার কথা শুনে, আর গরুকে গরু বলে ডাকতে ভালো লাগে না তার করে প্রতিটি গরুকে মানে হলো নাম দিয়ে রাখেন আসলে সাদা মাইয়ার গরু। সব কিছু মিলিয়ে মানে হলো যে গরু নামটা রেখেছেন বড়গুলোর সাথে কিন্তু ছোটগুলোর নামগুলো একেবারে পরিবর্তন করে দিয়েছেন, কতটা ভালোবাসলে এই বোবা প্রাণীকে নাম ধরে রাখতে ইচ্ছে করে এবং কতটা ভালো বা কতটা আদর যত্নে। অনেকে কিন্তু অনেক ভালোবাসেন কিন্তু কথা বলতে গিয়ে কিন্তু বলতে পারেন না, কিন্তু আবার অনেকে আছেন বলতে পারেন কিন্তু আসলে কাজেই কিন্তু সেটা করেন না। আমরা দেখেছি এই বোনটি তার মায়ে যখন ইন্টারভিউ নিতে আসছে তখন কিন্তু তার মায়ে বলেছিল না আমি কিন্তু এখন আর তেমন করি না কিন্তু আমার মেয়ে সব কিছু করে। সেই সুবাদে দর্শক আমরা এই বোনটির ইন্টারভিউ নিয়েছি এবং আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারলেন। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এই বোনের এই ফার্মের মানে কি অবস্থা, অবনতি হয়েছে না মানে পরিবর্তন হয়েছে, কারণ আরো ভালো কিছু হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে থাকবে আমাদের পরবর্তী প্রতিবেদনে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।